আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এই জামানায় কতিবালাই আলাইকুম সিয়াম সালাতের মতে বরকতপূর্ণ আল্লাহ নির্দেশের এবাদতে সামিল থাকলেও আকিম উদ্দিনের মতো এই বরকতপূর্ণ সাহসী সিদ্ধান্তে এবাদতে সামিল করার তৌফিক অনেকেরই নসিবে জুটে না আল্লাহতালা আমাদেরকে এর জন্য কবুল করেছেন বাছাই করেছেন কিছুটা অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে রোজা অবস্থায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজানে সবচেয়ে বড়ো নিয়ামত হচ্ছে এই অবস্থায় আপনি যে দোয়া করবেন সব সময়ের জন্য দোয়া কবুল হওয়ার শর্ত আল্লাহতালা প্রদান করেছেন সুতরাং রোজা অবস্থায় সবচেয়ে বেশি চেষ্টা করা উচিত যে অবস্থায় থাকেন যখন যেভাবে থাকেন দোয়ার মধ্যে নিজেকে রাখা আল্লাহ তালা আমাদের এই অবস্থাকে কবুল করে আমাদের সকলের নেক মাকসুদকে যেন পূর্ণ করে দেন সম্মানিত ভাইয়েরা আমরা কতিবা আলাইকুম সুইয়ামের মর্যাদা আলহামদুলিল্লাহ সবাই উপলব্ধি করি বুঝতে পারি আমরা যে সমাজে বাস করি সলাতের মর্যাদাও আমরা বুঝতে পারি কিন্তু একই সাথে দুর্ভাগ্য হচ্ছে আমরা আকিম উদ্দিনের মর্যাদাটা যে কারণে সালাদ দেওয়া হয়েছে যে কারণে সিয়াম দেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্যের সাথে আমরা আমাদের এই সালাদ এবং সিয়ামের সম্পর্ককে আমরা সম্পর্কযুক্ত করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছি সব কাজের একটা উদ্দেশ্য থাকে সব কাজের একটা গোল থাকে একটা নির্দিষ্ট টার্গেট থাকে বেতন পাক না পাক চাকরি সেই রকম একটা পাইছে ছেলে ভালো পাত্রী পাওয়া যাবে গোল পোস্ট নাই খেলা খুব ভালো হয়েছে মানবেন এই সব কিছু সাধারণ নিয়মে যদি আপনি না মানেন এটার জন্য তো কোনো গবেষণা লাগে নাই সিম্পলি এই কথাটা বুঝেন নামাজ রোজা হদ জাকাত এগুলো হচ্ছে ইবাদতের খেলার মাঠ এই খেলার মাঠের গোলপোস্ট একটা নির্ধারণ করে আল্লাহ আমাদেরকে এটার জন্য পাঠিয়েছেন নাহলে তো এই ইবাদত বন্দীকি করার জন্য তো ফেরেস্তারা ছিলেন না ছিলেন না শুধু ফেরেস্তারা ছিলেন সমস্ত মাকলুক সমস্ত মাকলুক এই যার উপরে বসে আছেন আপনি সিমেন্ট বালি ইট রড এরও প্রাণ আছে এরাও আল্লাহর গুণগান করে এদেরকে আল্লাহ তালা কালকামতির দিন সবাইকে রুখ প্রদান করবেন এবং আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন বিপক্ষে সাক্ষী দিবেন যে আল্লাহ এরা রোজাদার অবস্থায় কোথাও জায়গা পায় নাই ভালো জায়গা পায় নাই জালিমের রাজত্বে ছিল আমার জায়গায় বসেই তো চেয়ার ছিল না টেবিল ছিল না এসি ছিল না আমার সিঁড়ি আমার ওই ইটের উপরে দিয়ে আমার ওই বালুর উপর দিয়ে আমার ওই রডের উপর দিয়া তোমার সন্তুষ্টির জন্য ওখানে গিয়ে দাঁড়াইছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করছে ওরে জাহান নাম থেকে মাপ করে ওরে জান্নাতে দিয়ে দাও বানাই বলতেছি ইবাদত কি করার তাহলে লোকের অভাব পড়ার কারণে আল্লাহ আমাদেরকে পাঠাইছে অথবা যারা করতেছিল তারা বলছে যে আমরা তো একটু টায়ার্ড হয়ে গেছি এখন অন্য পার্টি দেখেন এটার জন্য তাহলে আপনি কেন উদ্দেশ্যটা বুঝবেন না কেন মানুষকে আমরা উদ্দেশ্যটা বুঝাতে ব্যর্থ হচ্ছি কেন এই কথাটা সৎ সাহস নিয়ে আমরা বলতে পারছি না হিজার চৌরানব্বই নাইনটি ফোর কত নম্বর হিজার রসুলসাল্লা সাল্লামকে যখন এই আয়াত নাজিল করে বলে দেওয়া হলো ফাসদ বিবা তুমারু ও আরিদ আনিল মুশরিকিন আমাকে অনেকে মাঝে মধ্যে বলে যে মাসুদ কথা একটু আসতে বললে ভালো শোনা যায় আর কি তা আমি তখন দুটো জিনিসকে সামনে রাখি এই আয়াতটা আমার জন্য একটা দলিল কোন সময় কোন রাজত্বে আনিল মুশরিকিন ও আরিদ আনিল মুশরিকিন মুশ্রিকদের রাজত্বে জালিমদের রাজত্বে তাফিরদের রাজত্বে জাহেল মুশ্রিকদের যারা যত্তে যখন তুমি অবস্থান করবা তখন আল্লাহ আল্লাহর দিনের কথা আসতে না জোরে কার নির্দেশ মারু জোরে সরে আমি যে সত্যের কথা তোমাকে বলতে বলেছি এটা জোরে সোরে পরিষ্কার করে স্পষ্টভাবে এই নেই বিনাইয়া আশপাশ পিটাইয়া কথা বলা ইসলামে অনুমোদন করে না ফাস বিমা তো মারু হ্যাঁ আশপাশ পিঠাই আপনি পরিবেশ পরিস্থিতি যখন আপনার অনুকূলে যখন থাকবে তখন কৌশলগত কারণে আপনি যদি মনে করেন যে এখন এটা করলে ভালো হবে না হলে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালান ইসলাম কবুল করার সাথে সাথে রসুলের কাছে কি অনুমতি চাইছে ইসলাম কবুল করে বলে দিয়েছি আর রসুল এখন এখান থেকে সোজা স্লোগান সহ কাবায় যাব যদি কারো বাপের ক্ষমতা থাকে তাহলে ও যেন পুত্র হারানোর সাহস নিয়ে আমার কাছে আসে কেউ বাপের যদি সাহস থাকে তাহলে সে যেন এতিম শিশু করার সাহস নিয়ে আমার কাছে আসে বাপের কারো ক্ষমতা থাকলে সে যেন তার স্ত্রীকে বিধবা করার সাহস নিয়ে আমার সামনে আসে সোহান আল্লাহ পরে যাই বলেন একই ইসলাম তাহলে আপনার এই অবস্থা কেন তাহলে আপনার এই দুই বছর লাগে কেন ছয় মাস লাগে কেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম সোহেব রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত বললেন তোমাদের এক সময়ে একজন বাচ্চা ছিল তার একজন জাদুকার ছিল লম্বা ঘটনা জানেন তো জাদুকর ছিল ওই জাদুকর বাচ্চাকে বললো আমি বুড়া হয়ে গেছি এখন একজন বালক দেন যাকে আমি আমার জাদুটা কি করব সে ওই শিখতে যায় মাঝখানে একজন খ্রিস্টান দরবেশের সাথে দেখা সে তাকে কিছু কথা বলে তার কথা তার পছন্দ হয় এখানে দেরি হইলে ওখানে মারে ওখানে দেরি হইলে এখানে তাকে বকা খেতে হয় সে তখন একটা পদ্ধতি শিখাই দিল তুমি বলবা যে যদি দেরি হয় তাহলে একটা পদ্ধতি তাকে শিখাইছে ইতিমধ্যে মাঝখানে তার কোনো একদিন পথে তার সামনে একটা জন্তু একটা হিংস্র প্রাণী পড়ে গেল এবার সে ওই পাদ্রী খ্রিস্টান দরবেশ আর ওদিকে জাদুকর দুইটার মধ্যে কোনটা সঠিক এটা প্রমাণ করার জন্য সে এটাকে একটা পরীক্ষা হিসেবে নিল সে দুইজনের নাম করে প্রথম একজনের নাম করে ওর দিকে ইয়ে করলো যদি এটা সত্য হয় তাহলে এই প্রাণীটা যেন মারা যায় আমি যেন বেঁচে যাই আর যদি পাদ্রী সত্য হয় তাহলে তার নাম করে মারল যদি এটা মরে যায় আর আমি যদি বেঁচে যাই তাহলে এটা সত্য আমি এই পথ ধারণ করব সে আল্লাহর নাম নিয়ে এই দুজনের উপরে নিক্ষেপ করলো ওই পাদ্রীর নাম নিয়ে যখন মারলো তখন ওই হিংস্রযন্ত্রটা মারা গেল সে বুঝলো সঠিককে ওই খ্রিস্টান দরবেশ সে হচ্ছে সত্য সে তার কাছে গেল তার কাছ থেকে মজবুত ইমান গ্রহণ করলো এমন ইমান গ্রহণ করলো যে সেই ইমানের মাধ্যমে তার উপরে আল্লাহতালা এতটা রহম নাজিল করলেন যে সে ওই সময় খ্রিস্টান পাদ্রী ওই যে তার কাছ থেকে সে টুকটাক জাদু শিখছে ওটার মাধ্যমে সে যেভাবে মানুষকে সুস্থ করত করতো ওভাবে সুস্থ করতে লাগলো ওই বাচ্চার একজন মন্ত্রীও কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে কোনো ডাক্তারের মাধ্যমে কি হয় না ভালো হয় না কোনো ডাক্তারের মাধ্যমে ভালো হাদিসের কথা কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারছেন না এই বালককে ডাকা হলো সেই বালক গিয়ে আল্লাহর নাম নিয়ে তাকে বলল আপনি সুস্থ হয়ে যাবেন সে সুস্থ হয়ে গেল সাথে সাথে ওই লোক এই বালকের রব যিনি তারা তার প্রতি কী আনলেন ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করার পর আরও যারা রুগী আছে তারা এখন ভিড় জমে গেছে বাচ্চার কাছে এই খবর পৌঁছে গেল বাচ্চা নিজেও তাকে জিজ্ঞেস করলো যে তুমি এই যে অসুস্থতা থেকে সুস্থতা দান করো এটা কিসের মাধ্যমে করো তখন সে বলল আমার কোনো ক্ষমতা নাই এটা কে করে দেন এখান থেকে ইমানদারদের শিক্ষা গ্রহণ করতে হবে দুনিয়ার যে যা কিছু আপনাকে করে দেয় মাঝে মধ্যে এই যে বলেন না আইনজীবীর কারণে আমার কি হয় নাই জামিনটা হইল না মিছিলের কারণে আমি কি হয়ে গেছি অ্যারেস্ট হয়ে গেছি এগুলো কোনো কারণ না মূল কারণটা হলো বরাদ্দটা কোথা থেকে ঠিক ওই বালকটা বলল বাচ্চা আপনি কিছু মনে করেন না আমার কোনো ক্ষমতা নাই মূলত আমি আমার রব আল্লাহর মাধ্যমে এটা করি তখন সে বলল যে আমার বাইরেও আবার কোনো রব আছে এইটা হইতে পারে না তখন তাকে শাস্তির মুখে ফেললো এরপরে যে লোক ওই যে মন্ত্রী তাকে জিজ্ঞেস করলো যে সুস্থ হইলো বলল যে হয় তুমি কি করো হয় তুমি যে ইমান আনছো ইমান থেকে পরিত্যাগ করো নালে তোমাকে এখনই কি করা হবে করার দিয়ে এই যে হাদিস শোনেন আপনারা যে তোমাদের তো সেই যুগ এখনো আসিই নাই যে তোমাদেরকে করার দিয়ে কি করা হয় নাই করার দিয়ে তাদেরকে ফেরে ফেলা হয়েছে একদম ঠিক ডাইরেক্ট মাঝখানে করাত রাখা হয়েছে বলা হয়েছে ইমান ত্যাগ করো হলে এখন দ্বিখণ্ডিত হবে এমনভাবে করাত রাখা হলো দ্বিখণ্ডিত হয়ে শরীরটা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গেল দরবেশকে ডাকা হলো দরবেশকেও একই কথা বলা হলো করাত মাঝখানে রাখা হলো শরীরটা দ্বিখণ্ডিত হয়ে দুপাশে পড়ে গেল এবার এই বালককে পাঠানো হল হত্যা করার জন্য দেখেন আল্লাহর পরিকল্পনা কি আপনি আমি চাইলেই সব বিজয় অর্জন করা সম্ভব হবে না যদি আল্লাহ বিজয় দান না করেন কিন্তু আপনার প্রশ্ন কি দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যেহেতু হয় নাই আর খুব একটা সম্ভাবনা নাই আল্লাহর পরিকল্পনাটা দেখেন আল্লাহর পরিকল্পনার বাইরে আপনি চাইলেই সব কিছু হবেন অমা তাষা উনা ইল্লা আইয়া শাহ আল্লাহ আল্লাহ যা চান তাই হবে এবার এই ছেলেকে হত্যা করার জন্য প্রথমে নৌকে উঠাইছে কিছু সাগরে দিয়ে বলছে তোমরা নদীর মাঝখানে যাইয়া ওরে ডুবাই দিয়ে তোমরা চলে আসবা আল্লাহ তালা এমন পরিকল্পনা করছে ওরা সব ডুবে গেছে পোলাটা হে চলে আসছে বাদশাহ জিজ্ঞেস করছে কি ঘটনা কি কয় আমার আল্লাহ সে সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ ফিনিহিম বিমা সেইতা দোয়াটা ভালো করে মুখস্থ রাখেন আল্লাহ ফিনিহিম বিমা সেইতা আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই সাহায্য করেন সোহান আল্লাহ আরে ভাই আপনারে সাহায্য করতে এলাকার কমিশনার লাগবে আল্লাহর আপনারে সাহায্য করতে এই এলাকার র্যাপকে লাগবে আপনারা সাহায্য করতে এই এলাকার ওসিরে লাগবে আল্লাহ তাল্লা দোয়া শিখিয়ে দিলেন ফিনিহিম হিমবিমা সেইতা আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তাকে সাহায্য করেন সোভান আল্লাহ কি মান নিয়ে চলি আমরা আমার আল্লাহ ফিনিহিম হিমবিমা সেইতা আল্লাহ যেভাবে ইচ্ছা আমাকে সাহায্য করেছেন ওদের শেষ করে দিয়েছেন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবার ওরে পাহাড়ে উঠাইছেন কিছু লোক দিয়ে কয়েকজন ওরে পাহাড়ে উঠাও ও পাহাড়ে উঠাও তোমরা সবাই মিলে ওরে পাহাড় থেকে ফালাই দেবা দেখেন ওখানে নিচে সবাই পাহাড়কে আল্লাহ তালা একটা কি মারছে জাকি মারছে তো জাকি মার্লা তো সবাই না মরার কথা কিন্তু বাচ্চাকে ওই কিশোর বেঁচে গেছে বাঁচাই দেওয়ার মালিককে আল্লাহ সবান্ট হতাম আল্লাহ বিমা সেই তো আল্লাহ যেভাবে ইচ্ছা আপনাকে বাঁচিয়ে দিতে পারে আগুনের মধ্যে ইব্রাহিম বাঁচে নাই সেই আগুন আছে সেই ইব্রাহিমের অনুসারী আছে সেই ইব্রাহিম এবং আগুনের মালিক আসে না নাই আছে কিন্তু একটু দুর্বল হয়ে গেছে আস্তাক ফিরুল্লাহ মাফ করুন তাহলে ভয় কেন করেন তাহলে পিছুটান কেন তাহলে দুর্বলতা কেন তাহলে এত হিসাব কিতাব কেন করেন তাহলে এত দুশ্চিন্তা মাথার মধ্যে এত টেনশন কেন মাথার মধ্যে কাজ করে আবু বকর বরং ইব্রাহিম আলাহ সালাম বলছিলেন যে আমার ওই চল্লিশ দিন ছিল গোটা জীবনের মধ্যে সবচেয়ে প্রশান্তির টাইম সোহান আমাদেরকে জেল জুলুম নির্যাতন নিপীরণ করে দুর্বল করা যায় নাই যাচ্ছে না যাবে না ওই বালককে ধাক্কা দেশে ও বাইসে আসছে আসছে বাচ্চা জিজ্ঞেস করছে কিরে কি ঘটনা কি কয় আমি বেসে গেছি হেরা সব শেষ কীভাবে আল্লাহ মাকফিনিহিম আল্লাহ চেয়েছেন যেভাবে তিনি সাহায্য করে এবারে শিখিয়ে দিচ্ছে নিজে শিখিয়ে দিচ্ছে দেখেন কোরবানি পেশ করা নিজেকে সাহসী সিদ্ধান্ত ইমানের বলিয়ানে নিজেকে নিজেকে দিয়ে পেশ করতে হবে ইসলামে এই কামাল দিকে আপনার তাকাইলে হবে না আপনার রাস্তা আপনাকে বানাইতে হবে শফিকুল ইসলাম আসুর দিকে তাকাইয়া জামাত ইসলাম হিসাব করলে হবে আপনার হিসাব আপনাকে আপনার জান্নাত আপনাকে ঠিক করতে হবে জান্নাতে আপনি যাবেন পরিশুদ্ধিটা আপনার দরকার নিজে এবার ওই বালক ইমানটা কেমন তার টিসিও লাগে নেয় টিএসও লাগে নেয় এই প্রসঙ্গটা তুলছে এই কারণে যে এত লম্বা টিসি টিএস কেন এত বক্তৃতা কেন আমি জিজ্ঞেস করতে চাই এই বালককে কে কতদিন টিসি করেছে তো শুধু এই এক জন্তুকে মারে আল্লাহর উপর বিশ্বাস করে মেরে দিয়ে সে এমন তেজদীপ্ত হয়েছে সে বাচ্চার কাছে নিজে প্রস্তাব করেছে আমাকে যদি আপনি মারতে চান আমি আপনাকে শিখাই দিচ্ছি সুভান আল্লাহ নিজেকে মারার শিক্ষা সে নিজে বাচ্চাকে দিচ্ছে আপনাকে আমাকে আপনি শুলে চড়ান কোথায় চড়ান কে পারবেন কে পারবেন কি রোজা কি নামাজ কি হজ কি জাকাত কি কি আমল লাইল কি তেলামাত কি সাদাকা কি জাকাত যে ইমানে অধিকারী না করে সে নিজেই শিখিয়ে দেখে আমার সে শুলে চড়ান শুলে চড়ান ঠিক ডান দিকে রব্বিল গোলাম কার কথা বলবেন আল্লাহর কথা বলবেন এই রবের যিনি গোলাম তার নামে তোমার দিকে তীর নিক্ষেপ করছি এইটা বলে তারপর তুমি তীর নিক্ষেপ করবা বলছে তাই নাকি বলছে হ্যাঁ তাহলে আমি কি করব মারা যাব ঠিক ঘটনা ঠিক ওরে শুলে চড়াইছে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে এবার কি মেরে দিছে তীর মেরে দিছে এরপরে ও ঠিক বালকটা আগেই বলে দেছে, তুমি তীর মারবা আমি এখানে আল্লাহর নাম নিয়ে হাত রাখবো আমি মৃত্যুবরণ করব করবো আল্লাহ আল্লাহুক মৃত্যুকে পরোয়া করে নাই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা কি ছিল অধীর ছিল অস্থির ছিল অস্থির ছিল মীর কাসেমালি ভাই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমার নিজের কানে এই কানে এখনো বাজে আমি মীর কাশেমালি ভাইকে বলেছিলাম মির কাশেমালি ভাই আপনার তো আরো অনেক কাজ বাকি বলেছিলাম মাসুদ আল্লাহ যদি মেয়ের কাছে মালিককে দিয়ে কোনো কাজ রাখার আর পরিকল্পনা থাকে তাহলে বাঁচিয়ে রাখার মালিক তিনি আর যদি তিনি মনে করেন আমার কাজ সম্পন্ন হয়ে গেছে গোটা পৃথিবীর সবাই মিলেও আমাকে আর এক সেকেন্ডও আমার হায়াত বৃদ্ধি করতে পারবে না ওনার মৃত্যুর জন্য অস্থির ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই তো মৃত্যুর কিছুক্ষণ আগেও বলে দেন মৃত্যুর কিছুক্ষণ আগেও বলছে যে আমারে একটু কফি দাও বানাও কফিটা বানাও কফিটা খাইয়ে আমি কিছুক্ষণ ঘুমাবো ফাঁসির মুহূর্ত পর্যন্ত কফি খাইয়া ঘুমানোর মতো এখানে কে কে আছেন ওই ফাঁসির রাতে তো আমরা ঘুমাইতে পারি নাই তার আগের রাতেই তো আমরা ঘুমাইতে পারি নাই আর উনি কফি খাইয়ে তারপরে বলছে আমি একটু ঘুমাবো ঠিক আগ মুহূর্তে আমাকে তো উঠাই এখান থেকে নিয়ে যাবা প্রস্তুতি ছিল না ছিল না ওই ছেলে ওই বালক বললো যে আমি এখানে হাত রাখবো আমি মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করেছে কিন্তু তার শর্ত ছিল দেখেন দুটা জিনিস আল্লাহর বিজয় আসে কখন যখন সর্বোচ্চ করবা আপনি নিজেকে কি করবেন নিমজ্জিত করবেন তখন সাহায্য কার আসবে ওই বালক বলেছিল একটা মাঠে এই আয়োজন করবা সবাইকে ডাকবা তোমার তোমার সব প্রজাদেরকে ডাকবা ডাইক সেখানে আমাকে শুলে চড়াইয়া এরকম বিসমিল্লাহিরবিল গোলাম বলে আমার প্রতি তুমি তিন নিক্ষেপ করবা আমার এখানে আমি হাত রাখবো আমার মৃত্যু হবে যদি আমাকে তুমি মারতে চাও যে এই কথা বলেছে বিসমিল্লাহিরবিল গোলাম কে বলেছে প্রথম বাচ্চা নিজেই তো বলেছে কার নাম নিছে আল্লাহর নাম নিছে তো প্রজারা এই ঘটনা দেখে মনে করছে ঘটনা তো সত্য তাহলে বাচ্চা যেহেতু বলেই ফেলছে তাহলে আমরা আর ইমান নাই না লাভ সবাই মিলা বলছে বলেন বিজয় বিজয়দর মালিককে বাংলাদেশের এই সমস্ত মানুষের মধ্যে কোরআন বিজয়ের চেতনা আপনি যখন সর্বোচ্চ কোরবানির জন্য নেমে যাবেন এই দশ জন এই পাঁচজন ওখানে কয়জন ওখানে কয়জন নামছে আর আপনি বলেন যে ভাই আমরা সুপমারে বসে থাকি তারপর দেখি দেশ ঠিক হইলে এরপর আমি ঠিক হই আল্লাহ মাফ করুন এই চিন্তা করে সেহিরের আগে চোখের পানিতে জায়নামাজ ভিজাবেন ইফতারিতে জায়নামাজ ভিজাবেন তারপরে কিয়ামুল লাইল করে জায়নামাজ ভিজাবেন আল্লাহ তালা শক্ত ভাষায় রসুল সাল্লাহ জানিয়ে দিয়েছেন ওলা ইয়াস্তা যাবা দোয়া হুকুম এই আল্লাহর দিন কায়েমে শক্তভাবে তোমরা নিজেদেরকে পেশ করবা না দাঁড়িয়ে যাবা না তোমরা দোয়া করবা দোয়া শুধু দোয়া কবুল হবে না আল্লাহর গজব তোমাদের উপর আসবে ওই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া চাবা সাহায্য চাবা চোখের পানি ফেলবা তোমাদের সাহায্য এবং বিজয় আর চোখের পানির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এটা কি ভবিষ্যতের কথা না অতীতের কথা না বর্তমান পরিবর্তন হইতে হবে পারবেন ইনশাল্লাহ দেখি রোকন হব কারা তিন বছর পর ইনশাল্লাহ এই জুন মাস পার হওয়ার আগে আমরা রোকন শপথ নেব ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ আমাদের এই রোজাবস্থার হাতগুলো কবুল করুন আমিন সমস্ত লোকগুলো এই মানে এনে ফেললো বাচ্চা মেজাজ খারাপ করে বলছে এবার অগ্নিকুণ্ড নির্মাণ করো আল্লাহ অগ্নিকুণ্ড নির্মাণ করো এই একটা একটা করে ফালাও একসাথে ফালাবান একসাথে ফালাইলে তো একটা ফালাইলে আগের পরেরটা ভয় পাবে না বলছে একটা একটা করে ফালাও এখানে যদি এই পরিস্থিতি হয় কি হবে চিন্তা করেন কল্পনায় হাদিস বোখারি মুসলিম উভয় শরীফে বর্ণিত হাদিস একটা একটা করে ফালানোর নির্দেশ দেওয়া হলো আচ্ছা বলেন তো ইমান আলা লোকগুলো কয়টা ঠিসি পাইছে মাছ যেমন ফ্রাই হয়ে যায় ফালানোর মুহূর্তে ওরকম এক একটা কই মাছের মতো ফ্রাই হয়ে যাচ্ছে তারপরেরটা যাওয়ার জন্য অস্থির হয়ে আছে হাদিসের কোনো কোন বর্ণনায় পাওয়া যায় যে একটা আর একটাকে সিরিয়াল ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কে কার আগে যাবে দিস 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 ইজ 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 মুসলিম অফ ইসলাম এগুলোকে ধারণ করেন এই পুরান অভিজাত এলাকা পরিবর্তন হতে বাধ্য ঘরে ঘরে জামাত সাইদি সাহেব যেটা বলেছিল সেটা বাস্তবায়ন হতে বাধ্য ইনশাল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ একটা একটা করে যাচ্ছে এই যে আমার এখানে আমি ছোট্ট শেষের অংশটুকু শুধু সময়ের কারণে আপনাদেরকে এটি শোনাতে চাই আপনাদের ইমান বৃদ্ধির জন্য যে তখন কি বলা হচ্ছিল ফেলতে ফেলতে সব চলে যাচ্ছে একদম শেষে এক মহিলা আসলো কোলে কি ছোট্ট একটা বাচ্চা বাচ্চা মনে করেছিল অন্তত এই মহিলাটা তার সন্তানের প্রয়োজনে কি করবে বাঁচতে চাইবে বাঁচতে চাইবে নির্দেশ দিল দুটারে একসাথে না এখানেও সে একটু কৌশল করেছে দুটার একসাথে না আগে কোনটারে ফেলাও বাচ্চাটারে ফালা আমি এই অংশটুকু যখন তেলাওয়াত করি এখানে লেখা আছে ওয়া ইনাকা সাতবুতালা এবার তুমি পরীক্ষার মধ্যে পড়বা যখনই তুমি ইসলাম ইসলামী আন্দোলনে অগ্রসর ইমানের গ্রহণ তুমি উপলব্ধি করবা অবশ্যই তোমাকে পরীক্ষায় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তালা মানে দেরিতে না তাড়াতাড়ি শীঘ্রই তুমি কিসের মধ্যে পড়বা পরীক্ষার মধ্যে আর আপনারা বলেন যে ভাই একটু লাইন টেন চেঞ্জ করা যায় না এটা কৌশল অবলম্বন করা যায় না আর বর্ণ হচ্ছে ও ইনাকা তালা। তুমি পরীক্ষার মধ্যে পড়বে এবং সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে এরপর বলা হলো বিসমিল্লাহ যে আল্লাহর নাম নিয়ে তাকে বলা হলো সে তখন বলতেছিল। বলতে তখন ওই মহিলাটা একটু যখন সন্তানটাকে কোল থেকে সিনিয়ে নিয়ে আগুনে ফেলবে ফেরাই হয়ে যাবে তখন মহিলাটা একটু কি করতেছিল মাতৃত্ববোধের জায়গা থেকে সে একটু সংকোচ বোধ করতেছিল এই সংকোচ বোধে করতেছিল আল্লাহ সাহায্যটা দেখেন সে মজবুত দাঁড়িয়ে থেকে একটু বোধ করতেছিল তখন আল্লাহ ওই 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 সন্তানের নাবালক যে ছেলেটা এখনো কথাই বলতে এই শব্দটা আপনাদের থাকা দরকার এই লাইনটুকু আপনাদের লিখে রাখা দরকার তখন ওই নাবালক সন্তানকে দিয়ে আল্লাহ মুখ দিয়ে বের করে দিলেন বলো তোমার মাকে তুমি তোমার মাকে বলো কি বলো ফা উম্মা। অতপর ওই কি ওই নাবালক সন্তানটি তার মাকে উদ্দেশ্য করে বলল বললো কি করো আমার মা ধৈর্য ধারণ করো কি আলাল হককে আমরা কিসির উপর আছি উপর আছি সুতরাং তুমি কি না মাথা নত না তুমি দুশ্চিন্তা না তুমি পরাজিত না তুমি চলে আসো এখানে আসার সাথে সাথে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আমাদের মীর কাসেম আলী ভাইরা বলছে সন্তানদেরকে এটা বলছে না বলে নাই হাসতে হাসতে বিদায় দিছে না দেয় নাই হাসিমুখে বিদায় দিয়েছে কারারক্ষীরা বিস্মিত হয়েছে শহীদ কামারুজ্জীমান ভাই আমাদেরকে বিদায় দিয়েছেন আমি আমার নিজের চোখে দেখা আল্লাহর কসম রমজান অবস্থায় বলছি ফিরে না তাকিয়ে চেহারাটা সামনের দিকে রেখে হাতটা এরকম করে দিয়ে আমাদেরকে হাত নেড়ে বলেছিল আমি এখন জান্নতের দিকে ধাবিত হচ্ছি পিছনের দিকে তাকানোর সময় আমার নাই তোমাদের সাথে জান্নতে দেখা হবে এস আলাল হক আমরা কিসের উপর আছি। হকের উপর আছি সুতরাং আমাদের পরাজিত করা যায় নাই আমাদের পরাজিত করা যাচ্ছে না আমাদের পরাজিত করা তাহলে আপনারা ভয় পান কেন তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো আমি কর্মী থেকে রোকন হব কমপক্ষে দশজন রোকন বানাবো দেখি ইনশাল্লাহ হাত জাগান ইনশাল্লাহ পারবেন আমার ইউনিটটা ভালো চলবে সবার চেয়ে আল্লাহ তালা আমাদেরকে ও মঞ্জুর করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কবলে মঞ্জুর করুন সুহান আতল্লাহ মবে হামদিকা সালু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আন্তঃ স্তক ফিরুক ওয়াতু আলাহ